দেখুন বন্ধুরা, ডাইনাটেক পিডি 5000 অ্যাম্পলিফায়ারটির আমি চাপা খুলে নিয়েছি। অ্যাম্পলিফায়ারটি আমি সিরিজ লাইনে চেক করব। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। সিরিজ লাইনে আমি জ্যাক লাগিয়ে দিয়েছি। আমি লাইনটা এবারে দিচ্ছি, পাওয়ার সুইচ অন করছি। দেখছেন বন্ধুরা, দেখুন দেখছেন বন্ধুরা, অ্যাম্পলিফায়ারটিতে কোনো পাওয়ার নেই। সিরিজ লাইন দিলে সিরিজ ল্যাম্প জ্বলছে এবং রিলে থেকে শব্দ হচ্ছে। আমি বন্ধ করতেছি, দেখুন, আবার অন করতেছি। দেখছেন বন্ধুরা, এই দেখুন, বন্ধ করে দিলাম। আমি এখন অ্যাম্পলিফায়ারটি চেক করব। বন্ধুরা, আমি এখন ট্রান্সফরমার থেকে পাওয়ার সাপ্লাই বোর্ডের সব কানেকশনগুলোকে আমি খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব পয়েন্টগুলোকে খুলে দিচ্ছি। আমি সব লাইন খুলে দিয়েছি। আমি এখন অ্যাম্পলিফায়ারটিতে আবার সিরিজ লাইনটা দেব। লাইন দিয়ে দিয়েছি, আমি পাওয়ার সুইচটি অন করতেছি। দেখুন বন্ধুরা, একই শব্দ, আর সিরিজ ল্যাম্পটা দপদপ করছে। মেশিন অ্যাম্পলিফায়ার থেকে রিলের আওয়াজ বেরোচ্ছে। বন্ধ করে দিলাম। বন্ধুরা, খুব সম্ভবত অ্যাম্পলিফায়ারটির এই যে পাওয়ার ট্রান্সফরমারটি খারাপ হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। তো আমি ট্রান্সফরমার তারগুলো খুলে আবার ডাইরেক্ট লাইন দিয়ে ট্রান্সফরমার তারগুলো খুলে আমি চেক করে নেব। ইনপুট তারটা খুলে নেব। আমি ট্রান্সফরমার এসি তারটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তার খুলে নিয়েছি। আমি বাইর থেকে তার দিয়ে সিরিজ লাইনে আমি ট্রান্সফরমারটাকে চেক করে নেব। আমি একটি আলাদা তার নিয়েছি, তারটা নিয়ে ট্রান্সফরমারতে লাগিয়ে দিয়েছি। আমি এখন সিরিজ লাইনে দেব। দেখুন বন্ধুরা, আমি সিরিজ লাইনে দিয়ে দিয়েছি। দেখুন, ল্যাম্প জ্বলছে, সিরিজ ল্যাম্প জ্বলে আছে।
एसी प्लग खुले दीची डायरेक्ट हमें सीरीज लाइने तारटा लागिए तो बंधुरा अपनारा बुझते ट्रांसफर्मार खराब हो गए आमार काछे एखन ट्रांसफर्मार नहीं ट्रांसफर्मार लागानोर परे परेर भिडियो आपनादेरके देखाबो एखन एई अब्दि देखालाम।